বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে জব নোটিফিকেশনটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা বেরিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ এডুকেশন থেকে। বন্ধুরা, এখানে যে যে পোস্টগুলিতে নিয়োগের জন্য আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এখানে প্রথমে রাখা হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি টু, তারপর রাখা হয়েছে স্টেনোগ্রাফার, তারপর রাখা হয়েছে লয়েড ভিশন ক্লার্ক, তারপর রাখা হয়েছে টেকনিশিয়ান, তারপর রাখা হয়েছে ইলেকট্রিক্যাল প্লাম্বার, তারপর রাখা হয়েছে কার্পেন্টার, পাঁচ নম্বর রাখা হয়েছে ফরেস্ট গার্ড এবং ছ নম্বর রাখা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ। এই প্রত্যেকটি পোস্টে নিয়োগের জন্য আজকের এই বিজ্ঞপ্তিটি ইন্ডিয়ান কাউন্সিল অফ রিসার্চ এডুকেশন থেকে পাবলিশ করা হয়েছে। বন্ধুরা, এই ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের কী এডুকেশন কোয়ালিফিকেশান এখানে রিকোয়ার্ড রয়েছে এবং কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, কী রাখা হয়েছে সিলেকশন প্রসিডিউর, প্রত্যেকটা বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, যে সমস্ত ক্যান্ডিডেটসরা আমাদের ত্রিপুরা রাজ্য থেকে ইন্টারেস্টেড রয়েছে এই পোস্টগুলিতে আবেদন করতে, তোমরা প্রত্যেকে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছে আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করেন, কেননা আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন জব সংক্রান্ত আপডেট এবং বিভিন্ন জবের স্টাডি মেটেরিয়ালস, তার পাশাপাশি বিভিন্ন শিক্ষা সংক্রান্ত আপডেটস দিয়ে থাকি। বন্ধুরা, চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, এটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ এডুকেশন থেকে আসা আজকের এই নতুন জব নোটিফিকেশনটি। তো বন্ধুরা, এখানে দেখো প্রথমে যে পোস্টটিতে নিয়োগের জন্য আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি টু। এক্ষেত্রে সর্বমোট পোস্ট রাখা হয়েছে 9টি পোস্ট। ইউআর এবং এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এখানে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ক্ষেত্রে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান রাখা হয়েছে ব্যাচেলার অফ ডিগ্রি ইন সায়েন্স উইথ বোটানি, জুওলজি, বায়োটেকনোলজি, ফরেস্ট্রি অফ রিকগনাইজ ইউনিভার্সিটি। তো যে সমস্ত ক্যান্ডিডেটস আমাদের ত্রিপুরা রাজ্য থেকে ন্যূনতম গ্রাজুয়েশন কমপ্লিট করে রেখেছো, সাথে যাদের বোটানি, জুওলজি, বায়োটেকনোলজি সাবজেক্টগুলি রয়েছে, তোমরা প্রত্যেকে চাইলে এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি টু পোস্টের জন্য আবেদন করতে পারো। তারপরে এখানে রাখা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড টু। এক্ষেত্রে সর্বমোট পোস্ট রাখা হয়েছে 2টি পোস্ট। দুটি পোস্টে এখানে ইউআর ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে। এক্ষেত্রে এডুকেশনের কোয়ালিফিকেশান এখানে রিকোয়ার্ড রয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস, সাথে তোমাদের 80 ওয়ার্ডস পার মিনিটের স্টেনোগ্রাফি স্পিড। তো যে সমস্ত ক্যান্ডিডেটস আমাদের ত্রিপুরা রাজ্য থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে রেখেছে এবং যাদের 80 ওয়ার্ডস পার মিনিটের স্টেনোগ্রাফি স্পিড রয়েছে, তোমরা প্রত্যেকে চাইলে এখানে স্টেনোগ্রাফার গ্রেড টু পোস্টের জন্য আবেদন করতে পারো। তারপরে এখানে 3 নম্বর যে পোস্টটিতে এখানে নিয়োগ করা হবে, এক্ষেত্রে লয়েড ভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে। টোটাল পোস্ট এখানেও 9টি পোস্ট রাখা হয়েছে। প্রত্যেকটি পোস্ট ইউআর এবং এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য ভাগ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান রাখা হয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস, সাথে তোমাদের টাইপিং স্পিড 30 ওয়ার্ডস পার মিনিটে। যে সমস্ত ক্যান্ডিডেটস আমাদের ত্রিপুরা রাজ্য থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে রেখেছে এবং যাদের 30 ওয়ার্ডস পার মিনিটে টাইপিং স্পিড রয়েছে, তোমরা প্রত্যেকে চাইলে এখানে লয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পোস্টের জন্য আবেদন করতে পারো। দেখো, এখানে 4 নম্বর যে পোস্টটি রাখা হয়েছে, এক্ষেত্রে টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল, প্লাম্বার এবং কার্পেন্টার পোস্টে নিয়োগ করা হবে। এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 3টি ভ্যাকেন্সি। এক্ষেত্রে 4টি পোস্টের ক্ষেত্রে তোমাদের ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশান রাখা হয়েছে মাধ্যমিক পাস, সাথে তোমাদের আইটিএস সার্টিফিকেট। তো যে সমস্ত ক্যান্ডিডেটস আমাদের ত্রিপুরা রাজ্য থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে রেখেছে এবং যাদের আইটিএস সার্টিফিকেট রয়েছে, তোমরা প্রত্যেকে চাইলে এই 4টি পোস্টের জন্য এখানে আবেদন করতে পারো। তারপরে এখানে 5 নম্বর যে পোস্টটিতে এখানে নিয়োগ করা হবে, এক্ষেত্রে ফরেস্ট গার্ড নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রাখা হচ্ছে 3টি ভ্যাকেন্সি। 3টি ভ্যাকেন্সি এখানে ইউআর ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে। ন্যূনতম অ্যাসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান রাখা হয়েছে 12 পাস সাথে সায়েন্স নিয়ে। তো যে সমস্ত ক্যান্ডিডেটস আমাদের ত্রিপুরা রাজ্য থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে রেখেছে সায়েন্স নিয়ে, তোমরা প্রত্যেকে চাইলে এখানে ফরেস্ট গার্ড পোস্টের জন্য আবেদন করতে পারো। তারপর এখানে সর্বশেষ যে পোস্টটিতে এখানে নিয়োগ করা হচ্ছে, এক্ষেত্রে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পোস্টে নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি এক্ষেত্রেও 9টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। প্রত্যেকটি ভ্যাকেন্সি ইউআর এবং এসসি এসটি এবং ইউআর ক্যান্ডিডেটের জন্য ভাগ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে ন্যূনতম এডুকেশনের কোয়ালিফিকেশান রাখা হয়েছে 10th পাস। তো যে সমস্ত ক্যান্ডিডেটস আমাদের ত্রিপুরা রাজ্য থেকে ন্যূনতম 10th পাস করে রেখেছো, তোমরা প্রত্যেকে চাইলে এখানে মাল্টিটাস্কিং অর্থাৎ এমটিএস পোস্টের জন্য এখানে আবেদন করতে পারো। তো বন্ধুরা, এবারে এই প্রত্যেকটি পোস্টে তোমাদের আবেদন করতে গেলে কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং কী রাখা হয়েছে এখানে সিলেকশন প্রসিডিউর, প্রত্যেকটা বিষয়ে এখন আমরা তোমাদের সাথে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখে নিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন প্রসেস কী রাখা হয়েছে। বন্ধুরা, এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইন্টারেস্টেড রয়েছে তোমাদের এখানে আবেদন করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া 7/2/2022 থেকে অলরেডি শুরু হয়েছে এবং সেটা চলবে 7/3/2022 পর্যন্ত। অনলাইনে আবেদন করার জন্য এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে তোমাদের এখানে আবেদন করতে হবে।
বন্ধুরা, এই ওয়েবসাইটটির লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকেও সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে এখানে আবেদন করে নিতে পারো। বন্ধুরা, এক্ষেত্রে আবেদন করতে গেলে যদি তোমরা নিজেদের মোবাইল থেকে এখানে আবেদন করতে চাও, অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবে। ম্যাক্সিমাম কমেন্ট আসলে আমরা পরবর্তী ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কীভাবে নিজেদের মোবাইল থেকে তোমরা এখানে আবেদন করে নিতে পারবে। তো এবারে দেখে নিচ্ছি এখানে সিলেকশন প্রসিডিউর কী রাখা হয়েছে। বন্ধুরা, এখানে সিলেকশন প্রসিডিউর প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা রাখা হয়েছে। কিছু পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র রিটার্ন এক্সামিনেশন রাখা হয়েছে এবং কিছু পোস্টের ক্ষেত্রে এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং রিটার্ন এক্সামিনেশন রাখা হয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে আবেদন করতে ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই আবেদন করার পূর্বে আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এই নোটিফিকেশনটিকে তোমরা একবার দেখে নেবে, দেখার পরই তোমরা এখানে আবেদন করে নেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই জব নোটিফিকেশানটি। বন্ধুরা, আজকে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ এডুকেশন থেকে যে নতুন জব নোটিফিকেশানটি বেরিয়েছে, আমরা আজকের ভিডিওতে সেটা নিয়ে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি। বন্ধুরা, আশা রাখছি তোমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। তার পাশাপাশি যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছে, আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই যতক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সকলকে।